হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিয়ে এলাম আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বাজার করে আনলাম মাছ মাংসের, তো ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ হয়ে যাক। তো চলুন দেখি আমি আজকে শপিংয়ে কী কী করেছি। আজকে আমি আমার হাজবেন্ড দুজনেই বাজার করতে গিয়েছি মাছ মাংসের। তো কিছু জিনিস নিয়ে এলাম একটু বাড়তি করে। আসলে এখানে সব জায়গায় বাঙালি মাছগুলো পাওয়া যায় না, তো আমি বাঙালি শপে গিয়েই এইগুলো কেনাকাটা করে এসেছি। এখানে একটা মাছের ডিম এনেছি, এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, দেখে ভালো লাগলো, টেস্ট করে দেখি কেমন। এখানে আরেকটা নিয়েছি আপনার রুই মাছের ডিম, আগেরটা ছিল ইলিশ আর এটা রুই মাছের ডিম ফ্রোজেন। নিয়েছি আরেকটা ইলিশ মাছের ডিম, সাথে এনেছি কাচকি মাছ, ছোট মাছ, আমার এই মাছটা ভীষণ পছন্দের। এটার সাথে প্যাকেটটায় সাথে ছোট ছোট চিংড়ি মাছও থাকে, তো ভাল লাগে, বেশ ভাল লাগে মাছটা আমার। কাচকি মাছ এনেছি আমি 3 প্যাকেট। এই যে এটা আরেকটা কাচকি। আমি আসলে সামনে রোজা, তো একটু বেশি করে মাছ নিয়ে এসেছি যাতে করে আমার কথায় কথায় বের না হতে হয়। আর কোভিডে এখন আসলে সব কিছুর মধ্যেই খুব রেস্ট্রিকশন চলে এসেছে বের হওয়া নিয়ে, সো এই জন্য একটু বেশি বাজার। এটা হচ্ছে রুই মাছের ডিম। এখানে আমার এই মাছের শপিং, এখানে রয়েছে আমার রুই মাছ, আমি রুই মাছ, বড় রুই মাছ, এই রুই মাছটা ছিল আপনার প্রায় 4.5 কেজি ওজনের রুই মাছ। রুই মাছটা আমি কেটে পিস করে এনেছি, মাথাটা দেখেন পিস করে এনেছি, এগুলো ফ্রোজেনই থাকে, আমি একটু বড় বড় করে ওদেরকে পিস করতে বলি, লাগলে পরে আমি নিজের পছন্দ মতো পিস করে নেব। এটা হচ্ছে আমার রুই মাছ। এখানে এনেছি আমি ছোট কাচকিটা, যেটা ছোটটা সেটা এটা এনেছে, আগেরটা ছিল আমার একটু বড়, এটা একটু ছোটটা এনেছি আরেক প্যাকেট। এনেছি কিছু ট্যাংরা মাছ, ফ্রোজেন কিছু ট্যাংরা মাছ এনেছি। এই মাছগুলোর ভিতরে ডিম থাকে, ডিম সহ বড় ট্যাংরা মাছ এনেছি। পাবদা মাছ, পাবদাগুলো বেশ বড় বড় পাবদা, মিঠা পানির মাছ, তো এখানে পাবদাগুলো দেখুন বেশ বড় বড় পাবদা, তো পাবদা মাছ এনেছি এখানে প্রায় 2 কেজির মতো। এটা হচ্ছে, এই মাছটার নাম হচ্ছে আপনার, আমি আসলে এই মাছটাই ফার্স্টেই এনেছি, পুঁটি মাছ, ছোট ছোট যে পুঁটি মাছটা সেটা আমি আসলে সচরাচর আনি না, বাট এটা ডেটটা খুব রিসেন্ট পেয়েছি, খুব অল্প কিছুদিন হয়েছে এটা বাংলাদেশ থেকে এসেছে, তো এই পুঁটি মাছটা ভাল লাগলো, এটা আজকে নিয়ে এলাম। এখানে এনেছি আমি দুটা ইলিশ মাছ, এগুলো হচ্ছে চাঁদপুরের ইলিশ, আমাদের বাংলাদেশে হিমায়িত চাঁদপুরের ইলিশ, এখানে লেখা আছে বাংলাদেশের হিমায়িত চাঁদপুরের ইলিশ, চাঁদপুরের ইলিশ এনেছি আমি দুইটা, দুইটা এনেছি চাঁদপুরের ইলিশ। আমি কিছু বাঙালি শপে গিয়েছি এজন্য কিছু টুকটাক কিছু খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে চানাচুর এনেছি, বম্বে চানাচুরটা আমাদের বাঙালি শপেই পাওয়া যায়, তো চানাচুর এনেছি 2 প্যাকেট, এই চানাচুরটা সব জায়গায় অ্যাভেলেবেল না। একটা মুড়ি এনেছি, যেটাকে বলে লুচি, মাঝে মাঝে আমি একটু ছোট্ট মুড়ি বাসায় রাখি, মেয়েটা পছন্দ করে মুড়ি খেতে, তো মুড়ি নিয়ে এলাম,
কিছু বিস্কিট এনেছি, টিপ বিস্কিট, কিছু বিস্কিট এনেছি। আর এখানে আপনার বক্স যে বিস্কিটগুলো পাওয়া যায় সেরকম দুইটা কুকিজ টাইপ দুইটা বক্স নিয়ে এলাম, আমার কাছে দেখে ভাল লাগলো। তো চায়ের সাথে খুব ভাল লাগে কুকিজগুলো আমার, বেসিক্যালি আমি খুব পছন্দ করি, দুইটা নিয়ে এলাম। এখানে আমি কিছু মশলা নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইসবগুলের বুশি, এটা খুব ভালো হেলথের জন্য, ডেইলি খেতে পারলে খুবই ভালো। এখানে আনলাম আমি চটপটির মশলা, রাঁধুনি চটপটির মশলা। এখানে আমি এনেছি রোস্টের মশলা, এটা হচ্ছে আপনার তোকমা। এই জিনিসটা খুব হেলদি, যদি মানে খেতে পারেন এটা অনেক ভালো একটা জিনিস। তোকমা সকালে পানিতে গুলে এটা খায় সকালবেলা। এনেছি চটপটির মশলা, আর এটা হচ্ছে একটা দেশি ঘি এনেছি, সেদিন আমি একটা ঘি এনেছি, তারপরে এই ঘিটা আজকে দেখে বাঙালি দোকানে ভালো লাগলো, তো এই ঘিটা আজকে নিয়ে এলাম, ছোট একটা ঘি টেস্ট করে দেখি কেমন লাগে। এনেছি পোলাও চাল, চিনি গুঁড়া পোলাও চাল, 2 কেজি নিয়ে এসেছি চিনি গুঁড়া পোলাও চাল। এখানে এনেছি আমি বাচ্চার জন্য কিছু চিপস এনেছি, দেশি চিপস বম্বে। তারপর এখানে এনেছি সেমাই, এখানে এনেছি আমি ড্রাই কেক, আরেকটা রোস্টের মশলা, এখানে এগুলো। আর আমি একটু ধনে পাতা একটু সবজি পেয়েছি, যেটাকে বলে সবজি, দেখে আমি লোভ সামলাতে পারিনি, কিছুটা নিয়ে এলাম। একটা ছোট লাউ এনেছি, লাউটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, লাউটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ছোট্ট একটা দেশি লাউ এনেছি আমি, এনেছি আমি ধনে পাতা, একটু বেশি করে ধনে পাতা এনেছি। আমি ধনে পাতাটা ফ্রোজেন করব, ডিপ করব, অনেক অনেক দিন খাওয়ার জন্য আমি জিনিসটা করি, ডিপ করি। আর লাস্টলি আমি এনেছি একটা বেল, বেলটা দেখে খুব ভালো লাগলো আমার, বেলটা আমার কাছে অনেক প্রাইস রেখেছে, বাংলাদেশি টাকায় বেলটার দাম হচ্ছে আপনার 250 টাকার মতো, আমার এখানে রেখেছে 10.5 টাকা, মানে 10.5 রিয়াল। তো বেলটা দেখে খুব ভালো লাগলো, নিয়ে এলাম। সাড়ে দশ রিয়েল রেখেছে বেলটা আমার কাছে। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত 250 টাকার বেল, অনেকদিন পর বেল পেলাম, ভাবলাম একটা নিয়ে যাই। এই তো আজকে এ পর্যন্তই আমার শপিং। এখানে আমার আসলে মাছের শপিং, আমি চিকেন সেদিনই কিনেছি, আর মাটনটা আমি আসলে মাটন বিফ একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরও যদি আমি চোখে পড়ে ভালো পাই ফ্রেশ তখন আমি মাঝে মাঝে নিয়ে আসি, বাট মাটন বিফটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, আমার হাজব্যান্ডের জন্য, আমার নিজের জন্য, প্রেশারের ব্যাপারে। সো এই আর কি, তো এই আজকে আমার শপিং। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ।